আচ্ছা এখন আমরা পড়ব দ্রবণের শতকরা মাত্রা পার্সেন্টেজ স্ট্রেংথ অফ সলিউশন ঠিক আছে আচ্ছা তোমরা এইটা মনে রাখবে ডাব্লু ইকুয়ালস টু কি ওয়েট ওয়েট মানে ওজন তাহলে ডাব্লু ডাব্লুটা কি ইন্ডিকেট করে ওজন কোন পদার্থের তাহলে ভিটা কি ইন্ডিকেট করে ভি মানে ভলিউম তাহলে আয়তন ভলিউম মানে আয়তন ঠিক আছে আচ্ছা তাহলে শতকরা মাত্রা মানে তো তোমরা সবাই বুঝো একশো ভাগের মধ্যে কতটুকু থাকবে আচ্ছা তাহলে মাত্রা কে তিনটে ভাগে ভাগ করা যায় একটা একটা কি পার্সেন্টেজ ওয়েট বাই ভলিউম কনসেন্ট্রেশন ঠিক আছে আর একটা ওয়েট বাই ওয়েট কনসেন্ট্রেশন আর একটা পার্সেন্টেজ ভলিউম বাই ভলিউম কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশন মানে কি গাঢ়ত্ব আচ্ছা তাহলে দেখো পার্সেন্টেজ ওয়েট বাই ভলিউম গারত্ব বলতে কি বোঝায় ধরো সাপোজ বলছি একটা উদাহরণ নিয়ে বলছি ধরো বলছি পঁচিশ পার্সেন্ট ওয়েট বাই ভলিউম এইসে জলীয় দ্রবণ তাহলে এইসিএল এর জলীয় দ্রবণ তাহলে জলীয় দ্রবণ তাহলে দ্রাবকটাকে জল আর দ্রাবটাকে বলে এইচসিএল তাহলে এইচএল এর যে জলীয় দ্রবণ তার গারত্ব কত পঁচিশ পার্সেন্ট ওয়েট বাই ভলিউম তাহলে এই যে নিচে যেটা থাকবে সেটা কার নিচে যেটা থাকে সেটা কার হয় বলো দ্রবণের হয় ঠিক আছে আর উপরে যেটা থাকে সেটা কার হয় সেটা দ্রাবের হয় তাই না তাহলে পঁচিশ পার্সেন্ট ওয়েট বাই ভলিউম নাইটিক অ্যাসিডের জলীয় দ্রবণ মানে কি বোঝায় তাহলে ভলিউম পারসেন্টেজ যেহেতু তাহলে মোট আয়তন কতটুকু হতে হবে একশো এম তাহলে দ্রবণের মোট আয়তন একশো এম তাহলে একশো এম এই সেলের জলীয় দ্রবণে এই সেল কত গ্রাম আছে পঁচিশ গ্রাম আছে এখানে ডাব্লু রেককটা গ্রামে নিতে হবে আর ভি এর রেককটা কিসে নিতে হবে এম এ নিতে হবে তাহলে পঁচিশ পার্সেন্ট ওয়েট বাই ভলিউম এই সেলের জলীয় দ্রবণ বলতে বোঝায় একশো এমএল এল জলীয় দ্রবণে এই সেল আছে কত গ্রাম পঁচিশ গ্রাম আচ্ছা এখন পড়ব নেক্সট নেক্সট কি পার্সেন্টেজ ওয়েট বাই ওয়েট কনসেন্ট্রেশন তাহলে ওজন যেটা রয়েছে ওজনটা একক কিসে নেব গ্রামে নেব তাহলে উপরের ডাব্লুটা কার দ্রাবের নিচের ডাব্লুটা কার দ্রবণের পার্সেন্টেজ মানে কি একশো তাহলে একশো গ্রাম দ্রবণে দ্রাবের যত গ্রাম দ্রব্য থাকবে সেটাই পার্সেন্টেজ ওয়েট বাই ওয়েট কনসেনট্রেশন তাহলে একটা উদাহরণ দিয়ে বলি ধরো বলছি পঁচিশ পার্সেন্ট ওয়েট বাই ওয়েট এইস এর জলীয় দ্রবণ তৈরি করা হয়েছে ঠিক আছে তাহলে পঁচিশ পার্সেন্ট ওয়েট বাই ওয়েট এইসে জলীয় দ্রবণ মানে কি বোঝায় তাহলে পঁচিশ পার্সেন্ট তাহলে এই পঁচিশ টাকার দ্রাবের তাহলে দ্রাব্য আছে কত গ্রাম পঁচিশ গ্রাম তাহলে দ্রাব্যটাকে এইসিএল তাহলে পঁচিশ গ্রাম এইচ আছে কত গ্রাম জলীয় দ্রবণে পার্সেন্টেজ মানে একশো গ্রাম জলীয় দ্রবণে ঠিক আছে তাহলে একশো গ্রাম জলীয় দ্রবণে এই এল আছে কত গ্রাম পঁচিশ গ্রাম ঠিক আছে তাহলে জলীয় দ্রবণে কিন্তু দুজন আছে শুধু জলীয় দ্রবণ মানে বোঝায় জল প্লাস এখানে জলটা দ্রাবক তাহলে শুধু জল কতটুকু আছে জলীয় দ্রবণের মোট ভর থেকে দ্রাবের ভর বাড় দেব তাহলে কি জলের ভর মানে দ্রাবকের ভর বেড়ে গেল তাহলে শুধু জল আছে কত গ্রাম পঁচাত্তর গ্রাম তাহলে এই দ্রবণটা কিভাবে তৈরি করা হয়েছে পঁচাত্তর গ্রাম জল এবং পঁচিশ গ্রাম এই সেল মিশ্রিত করে এই দ্রবণটা তৈরি করা হয়েছে যার গারত্ব পঁচিশ পার্সেন্ট ওয়েট বাই ওয়েট ওকে আচ্ছা এখন পড়ব পার্সেন্টেজ ভলিউম বাই ভলিউম গারত্ব হ্যাঁ তাহলে শতকরা আয়তন বাই আয়তন গারত্ব ঠিক আছে তাহলে ভলিউম মানে আয়তন আয়তন এ কিছু নেব মিলি লিটার নেব তাই না তাহলে উপরের ভিটাকার জন্য দ্রাবের জন্য নিচের ভিটা কার জন্য দ্রবণের জন্য তাই না তাহলে তার মানে একশো এম এল দ্রবণে দ্রাবের যত এম এল থাকবে সেটাই হবে কি পার্সেন্টেজ ভলিউম বাই ভলিউম কনসেন্ট্রেশন একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাচ্ছি আমি যেমন ধরো পঁচিশ পার্সেন্ট ভলিউম বাই ভলিউম ইথানলের জলীয় দ্রবণ তৈরি করা হয়েছে তাহলে ইথানলের জলীয় দ্রবণ তাহলে এখানে দ্রাবটাকে ইথানল আর দ্রাবকটাকে জল তাই না তাহলে এই যে ভিটাকার এই ভিটাকার দ্রাবের তাই না দ্রাবটা ইথানল তাহলে ইথানল কতটুকু আছে পঁচিশ পার্সেন্ট মানে পঁচিশ টাকার পঁচিশটা ইথানলের তাহলে পঁচিশ এম এল ইথানল আছে পঁচিশ এম এল ইথানল আছে কত এম এল দ্রবণে ভি যে দুটো এম হবে তাহলে পঁচিশ এম ইথানল আছে একশো এম জলীয় দ্রবণে ইথানল আছে আছে তাহলে শুধু জল কতটুকু জলীয় আয়তন থেকে দ্রাবের আয়তনটা বাদ দেবো তাহলে যেটা পড়ে থাকবে দ্রবণের আয়তন থেকে দ্রাবের আয়তন বাদ দিলে যেটা পড়ে থাকে সেটা কি দ্রাবকের আয়তন তাহলে জল কতটুকু থাকবে পঁচাত্তর এম থাকবে তাহলে শতকরা মাত্রা যেটা ঠিক আছে সেটা তোমরা বুঝতে পেরেছ